বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রমজান মাসে তো আজ আমি আপনাদের একটি ডেমো দেখাবো যে কীভাবে আপনারা পেওনারের বিজনেস ইউআরএল ভেরিফিকেশন করবেন। এটা কিন্তু ইউআরএল কানেক্ট টু ইউর সাইট এই ভেরিফিকেশন নয়, এটা হলো বিজনেস ইউআরএল ভেরিফিকেশন, যেটা চাই সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আপনাদের বিজনেস অ্যাকাউন্ট মানে যে জিনিসের আপনারা বাই সেল করেন সেই সম্পর্কে একটি ওয়েবসাইট বানাতে দিতে হবে পেওনারের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি যে ব্যাকগ্রাউন্ডে জাইং স্টোর আছে, তো একটা সাইকেল পার্টসের স্টোর। তো এই স্টোরটি আমরা বানিয়েছিলাম একটা ক্লায়েন্টের জন্য। তো বেসিক্যালি এই ধরনের একটি শপ রিলেটেড ওয়েবসাইট আপনাদের দিতে হবে, যেখানে পেমেন্ট গেটওয়ে সিস্টেম থাকতে হবে, যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা আপনার পেওনারটাও অ্যাড করতে হবে সেন্ড মানি অপশনটি। তো এটা অবশ্যই জরুরি, তাছাড়া কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। তো এখানে দেখতেছেন আমি এটা স্ক্রিন করে দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টোর আছে, ডেলিভারি আছে, কন্ট্যাক্ট আছে, এখানে সার্চের অপশন আছে, তারপরে এখানে অ্যাকাউন্টের অপশন আছে, তার এখানে কার্ট আছে, তার নিচে নামবো। এটা বেসিক ইনফো এই শপের। এই শপের মেন প্রোডাক্টগুলো কী? সাইকেল পার্টসের শপ, রোড বাইক মানে বাইক হেলমেট, ম্যান বাইক ইউনিফর্ম, ওয়াটার বোতল আছে, বাইক স্যাডেল আছে, আর ডিক্স ব্রেক রেটর আছে মানে যেটা গিয়ার বলা হয়, এবং প্যাডেল আছে এখানে, বাইক ক্র্যাঙ্ক বলা যেটা হয়, প্রাইস দেওয়া আছে। এটা অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড টু কার্ট অপশন পেয়ে যাবেন, পেমেন্ট মেথডও পেয়ে যাবেন। এটা আমরা ক্লায়েন্টের জন্য বানিয়েছিলাম। তো এটা যেমন দেখাচ্ছি আমার জন্য আমি অ্যাবাউট আস, এখানে দেওয়া অপশন আছে অ্যাবাউট আস কীভাবে লিখবেন আপনারা। তারপরে এইখানে একটা ডেমো, তারপরে এখানে কিছু রিভিউ আছে ক্লায়েন্টে, এটা থিমের মাধ্যমে দেওয়া হয়েছে। তো ডেলিভারি ইনফো, এখানে বেসিক দুটা ডেলিভারি ইনফো থাকে। এটা তো সিঙ্গেল পেজ একটি শপ, তো মাল্টি পেজও আছে আপনারা দেখতে পারবেন। তবে নিচের লোকেশন, লোকেশন এখানে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার, ইমেল আছে, এবং দিস সাইট অপারেটিং কী লেখা আছে দেখেন, দিস সাইট ওন অ্যান্ড অপারেট বাই ক্লায়েন্ট, যে পেওনারের নাম যেটা সেটা দিতে হবে আপনাদেরকে। তো এটা হলো বিজনেস ইউআরএল, আপনার যে বিজনেস আপনারা কাজ করেন সেটা ইউআরএল এইভাবে বানিয়ে দিতে হবে আপনাদেরকে। আরও অপশন থাকে যে আপনাদের অ্যামাজন স্টোর থাকে বা ইবে স্টোর থাকে, সেই ইবে স্টোর দিতে পারেন। তো স্টোরের যে পেজটা দেবেন সেই পেজে কিন্তু আপনাদের নাম মেনশন থাকা লাগবে, মাস্টলি নাম, ইমেল, ফোন নাম্বার থাকলে তাহলে অ্যাপ্রুভ করবে। তো এটা হলো বিজনেস, তারা দেখতে চাচ্ছে যে আপনারা কী ধরনের বিজনেস করেন, তো অ্যাকচুয়াল প্রোডাক্ট না ভার্চুয়াল প্রোডাক্ট সেটা তারা দেখতে চায়। সেক্ষেত্রে আপনারা এইটা সহজে ভেরিফিকেশন করে দেবেন। আমরা প্রায় ডেইলি 5-6টা করে এরকম কাজ করে থাকি, আমরা বলতে কি আমিই করি। তো অনেকে আছে যে বাইরে আমাদের ক্লায়েন্ট আছে কিছু, তারা আমাদের থেকে করে নেয় অনেক কাজগুলো রেগুলারলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম সব বানাতে হবে আপনাদেরকে। তো সব বানাতে গেলে আপনাদের ডোমেন হোস্টিং কিনতে হবে, এবং কিছু কিছু ওয়েবসাইট আছে যারা ফ্রিতেও প্রোভাইড করে সাব ডোমেনের মাধ্যমে, তাদের ডোমেন আনতে হয়, সেখানে একটি শপ করবেন। তাদের কিছু বেসিক থিম আছে, তো সেই থিমগুলো আপনারা ইউজ করতে পারেন। গুগলে সার্চ দিলে কিন্তু অনেক আপনাদের যে সাব ডোমেন ওয়েবসাইট হোস্টিং আছে সেই ধরনের শপ কিন্তু আপনারা পেয়ে যাবে। ই কমার্স শপ কিন্তু তারা বানাতে দেয় ফ্রিতে, কোনো টাকা লাগে না। তো আপনারা বানাতে পারবেন, এবং আপনাদের ডিটেলস এখানে বসিয়ে আপনারা সহজেই কিন্তু পেওনারের ভেরিফিকেশন করতে পারেন বিজনেস ইউআরএলটি। তো বিজনেস ইউআরএল মানে আপনাদের কী ধরনের ব্যবসা সেটার ইউআরএল দিতে হবে এখানে। এটা ওয়েবসাইট হতে পারে, ইবের স্টোর হতে পারে, অ্যামাজনের স্টোর হতে পারে, ওয়ালমার্ট আছে, তারপরে আবার অনেক সময় ফেসবুক পেজও, যারা বাংলাদেশের পেজে তো নাই, বেশিরভাগ ইউএসের পেজগুলোতে কিন্তু আপনাদের প্রোডাক্ট অ্যাড করা যায়। তো প্রোডাক্ট অ্যাড করা যায়, প্রোডাক্টের প্রাইস দেওয়া যায়, এবং পেমেন্ট মেথড কিন্তু ফেসবুকের মাধ্যমে পেমেন্ট করা যায়। তো সেই ধরনের পেজ যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন সেখানে, বা ইনস্টাগ্রামে থাকতে পারেন, এবং অন্য অন্য অনেক ই কমার্স রিলেটেড শপগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন। তো এরকম সহজে কিন্তু অ্যাপ্রুভ করে। তো আমরা রেগুলার এই ধরনের কাজ করে থাকি, তাই আপনাদের এখানে এটা ডেমো দিয়ে রাখলাম আপনাদের জন্য। এবং অনেকে আছে যে আমাদের সাথে কাজ করতে চায় কিন্তু আমাদের করতে পারি না, একটাই কারণ বাঙালি যেটা মেইন সমস্যা তার ট্রাস্ট করে না। তো আমরা পেমেন্ট আগে নিয়ে দেখি অনেকে ট্রাস্ট করতে চায় না, তো সমস্যা নাই, আমাদের কাজ ওভাবে করি না আমরা, আমরা পেমেন্ট আগে নিই সবসময় যেই কাজই হোক না কেন। আর হলো গিয়ে আপনাদের সমস্যাটা আপনারা করবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকে চায় যে পেমেন্ট পরে করবে, আবার অনেকে পেমেন্ট চাইলে কয় আর এনআইডি কার্ড দেন,
তারপরে মোবাইল নাম্বার দেন, ঠিক আছে, ঝামেলা এক্সট্রা অনেক কাজ থাকে, এগুলো দেওয়া সম্ভব হয় না, আর এগুলো দেওয়া আমার পক্ষে আসলে এভাবে সম্ভব হয়ে ওঠে না। তো একটা ছোট সামনে বাংলা সাথে অনেক ছাড় দিয়ে থাকি, কিন্তু যে এই একটা ক্লায়েন্ট ছিল মেসেজ করছিলো, সে তার কাজ 50% কমাই দিচ্ছে প্রাইসটি, কিন্তু সে তাও কিন্তু আমার আইডেন্টি কার্ড চায়। তো সেটা কাজ আমি আসলে করি না, সময় নষ্ট, আবার আইডি কার্ড দেওয়া ঝামেলা, তা আইডি কার্ড দেওয়া ঝামেলা কারণ ট্রাস্টের বিষয় থাকে এখানে। আর তো ভিডিও বানাচ্ছি এই জন্যেই যে আপনাদের ট্রাস্টগুলো আমরা নিতে পারি, কিন্তু আমি দেখছি যে বাংলাদেশে অনেক কাজগুলো আমরা করতে পারি না, মানে আমি চাওয়া সত্ত্বেও প্রাইস কমাই দেওয়া সত্ত্বেও কিন্তু করতে পারি না। কারণ হলো গিয়ে তারা মার্কেটিং করে, তা আমাদের আমি প্লাস মোবাইল নাম্বার চাই না, আইডি কার্ডগুলো সময় নষ্ট। কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট থাকে, আমাদের অর্ডার আসে বেশিরভাগ টেলিগ্রামে আসে, তারপরে অন্যান্য ইয়াতে আসে, ওয়েবসাইট আছে আমাদের, সেখান থেকে অনেকভাবে আসে। এবং জানেন যে এগুলো কাজ করতে সময় লাগে, এগুলো কাজের মাঝে অন্যদের রিপ্লাই দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে, তাই আপনাদের বলছি যে তারা নক করবেন, অবশ্যই জানেন যে এগুলো পেইড থিং, মানে পেইডভাবে কাজ করা যাবে না, তো আমরা ফ্রিতে সমস্ত করে কারো সার্ভিস দিচ্ছি না, ফ্রিতে এখন কোনো কিছু না, যারা ফ্রিতে নেবেন সেগুলো কিন্তু অবশ্যই ভালো হবে না। আমাদের এক্সপিরিয়েন্স বলতে, আমার এক্সপিরিয়েন্স হলো 2015 সালের থেকে অ্যাকাউন্ট খোলা আমাদের, এবং সব ভেরিফাই করে থাকি আমি, তো আসলে আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে নিজের ঢোল বেশি পাঠানো হয়ে গেছে, তো আমরা আপনারা যেখানে সুবিধা পান সেখানে আপনারা করে নেবেন, বলছি না যে আমার থেকে করতে হবে আপনাদেরকে, তো আপনি যেখানে ফেড পান সেখানেই করবেন। আমাদের আপনাদের হেল্প করার জন্য কিন্তু এখানে আমরা ভিডিও দিয়ে থাকি, বেশিরভাগ কিন্তু আমার ভিউয়ার্স বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে আমার কোনো ক্লায়েন্ট নেই, সেটা কিন্তু আপনাদের বিশ্বাস করবেন কিনা, আমার সব বাইরের ক্লায়েন্ট, তাদের ক্লায়েন্ট কিন্তু মার্কেটিং করে না, যেটা প্রাইস বলবো সেটাই কিন্তু তারা ফিক্সড করে নিয়ে নেয়। তো এই ধরনের আপনারা ওয়েবসাইট বাইরে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে আমি দিয়ে থাকি। এবং কোনো যদি ভিডিওটা ভালো মতো দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে বানাতে হয়, সিম্পল একটা পেজ আপনারা সহজে বানিয়ে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেওনিয়ারের বিজনেস ইউআর ভেরিফিকেশন কীভাবে করতে হয়। তো আজকের দর্শক, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে আজকে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।